ঘরমুখে মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন সড়ক মহাসড়কে চলমান সংস্কার ও নির্মাণ কাজ ঈদের আগে ও পরে মোট দিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই এছাড়া চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপও চাওয়া হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেয়া চিঠিতে এসব কথা বলা হয় এছাড়া ওই কয়েকদিনের জন্য বেশি যানজট হয় এমন সব পয়েন্টে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ মোতায়েন করার কথা বলা হয় রাজধানীর জয়কালী মন্দির ও ইত্তেফাক মোড়ে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেআইনিভাবে চাঁদা তোলেন উল্লেখ করে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহায়তা চায় এবিসিসিআই গত রবিবার রাজধানীবতী ঝিলে এ বিসিসিআই ভবনে সংগঠনটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়